আমেরিকা লাল কার্ড ফেলেনি, খেলা তো এখনো বাকি, বললেন ব্যারিস্টার পার্থ। আওয়ামী লীগ গণতন্ত্রকে লাইফ সাপোর্টে নিয়ে গেছে, বলছে সমমনা জোট। বিএনপির কেন্দ্রীয় নেতার নির্দেশেই পুলিশে হত্যা, বলছে সিটিটিসি। এদিকে নির্বাচন নিয়ে আওয়ামী লীগ যুবলীগের সংঘর্ষ। এদিকে পিরোজপুরের নেসারাবাদে নৌকার পাশে নেই আওয়ামী লীগের নেতারা। এরপর জানাব দ্বাদশ নির্বাচনে ভোট দিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সর্বশেষ জানিয়ে দিব, রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরীর মৃত্যু, তথ্যমন্ত্রী শোক। আমেরিকা লাল কার্ড ফেলেনি, খেলা তো এখনো বাকি, বললেন ব্যারিস্টার পার্থ। বাংলাদেশ জাতীয় পার্টির সভাপতি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, আওয়ামী লীগ জানে যে তারা আনপপুলার, ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা হবে না। 2014 নির্বাচন হয় নাই, 2018 হয় নাই, কিন্তু ক্ষমতায় থাকতে হবে, এজন্য সর্বোচ্চ ক্ষমতার অপব্যবহার করে টিকে আছে। অনেকের ধারণা আওয়ামী লীগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে, এজন্য আওয়ামী লীগ বার্গেইন নিচ্ছে। আসল কথা হচ্ছে আমেরিকা লাল কার্ড ফেলেনি, খেলা তো এখনও বাকি আছে। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের সমসাময়িক রাজনীতি টক শোতে অংশ নিয়ে এসব কথা বলেছেন ব্যারিস্টার পার্থ। ব্যারিস্টার পার্থ বলেছেন, আমি মনে করি এখনও আওয়ামী লীগের কাছে অনেক কার্ড আছে, আমেরিকা তো কার্ড ফেলেনি, কালকেই যদি কার্ড ফেলে, বিশেষ করে যুক্তরাষ্ট্র যদি 10 জনের নামে স্যাংশন, ট্রেড বন্ধ, সেনাবাহিনীকে জাতিসংঘ মিশনে নিষেধাজ্ঞা দেয়, তাহলেই বুঝবেন আওয়ামী লীগ তখন কী করে। তিনি বলেন, বর্তমানে আওয়ামী লীগের বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হয় যুক্তরাষ্ট্র কিছুই করতে পারবে না। এটির উদাহরণ হচ্ছে খালি কলসি যেমন বাজে বেশি, ঠিক তেমনি 7 তারিখের নির্বাচনের পর নিষেধাজ্ঞা আসা শুরু হলেই আওয়ামী লীগ বলবে সংবিধানের নিয়ম রক্ষার স্বার্থে একটি নির্বাচন করা হয়েছে, নির্বাচন নিয়ে প্রশ্ন থাকলে আবার নির্বাচন করা হোক। তিনি বলেন, সত্যি কথা বলতে আওয়ামী লীগ বেকায়দায় আছে, ক্ষমতায় থাকার জন্য সব কিছু করছে। আওয়ামী লীগ ধরেই নিয়েছে তাদের বিরুদ্ধে যা কিছুই বলা হোক না কেন, তাদের কিছুই আসে যায় না, ভোটচর ও গালাগাল করুক কিছুই মনে করে না তারা। কয়েকজনকে স্যাংশন দিলেই আওয়ামী লীগ ক্ষমতা ছেড়ে দেবে এটি ভাবার সুযোগ নেই। আওয়ামী লীগ কিন্তু জানে এমন পরিস্থিতি কি সৃষ্টি হলে কাকে কোন সেক্টরে কাজে লাগাতে হবে, সেখানে ব্যর্থ হলে তখন আলোচনায় বসবে এবং আবারও নতুন নির্বাচন দেওয়ার জন্য প্রস্তুতি নেবে। ব্যারিস্টার পার্থ বলেন, আমেরিকা রিঅ্যাক্ট করে না, অ্যাক্ট করে। গত বছর ধরে বাংলাদেশ নিয়ে আমেরিকার সিনিয়ররা যেভাবে কথা বলেছে, বৈশ্বিকভাবে বাংলাদেশ নেগেটিভভাবে উপস্থাপন হচ্ছে, এতেই বোঝা যাচ্ছে বাংলাদেশ নিয়ে আমেরিকা সিরিয়াস। ততক্ষণ বোঝা যাবে না যতক্ষণ আমেরিকা লাল কার্ড ফেলেনি। আমি মনে করি আমেরিকা কার্ড ফেললেই বোঝা যাবে, এখনও অনেক খেলা বাকি আছে। আওয়ামী লীগ গণতন্ত্রকে লাইফ সাপোর্টে নিয়ে গেছে, বলছে সমমনা জোট। জাতীয়বাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ও ন্যাশনাল পিপলস পার্টি চেয়ারম্যান ডক্টর ফয়েদুজ্জামান ফরহাদ বলেছেন, আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকে লাইফ সাপোর্টে নিয়ে গেছে, দেশে সর্বন্ত আজকে হুমকির মুখে। গণতন্ত্রকে বাঁচাতে এই সরকারকে বিদায় করার জন্য রাজপথে নানা ধরনের বা সকাল থেকে সকলের নৈতিক দায়িত্ব, আজকে তাদের দুঃশাসনে অনিশ্চিত ভবিষ্যতের দিকে বাংলাদেশ। আজ দুপুরে নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে লিফলেট বিতরণ কর্মসূচি শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে পল্টন বিজয়নগর ঘুরে দৈনিক বাংলা হয়ে পুরনো পল্টন মোড়ের সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে লিফলেট বিতরণ কর্মসূচি শেষ করেছেন জোট নেতারা। ডক্টর ফরহাদ বলেন, বিগত 15 বছরে এই সরকার কৌশলে রাষ্ট্রের সকল স্তম্ভ ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে, বিচার ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, নির্বাচনী ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা সবকিছুই শেষ করে দিয়েছে। ভবিষ্যৎ প্রজন্মকে মেরুদণ্ডহীন করে তোলার চক্রান্ত করা হচ্ছে, প্রশাসনে মেধাহীন দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ দায়িত্ব, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সন্ত্রাসী ভূমিকা পালন করছে, দুর্নীতিবাজদের সংসদে বসানো হচ্ছে। একটি জাতিকে ধ্বংস করার জন্য যা যা করার দরকার সরকার তাই করছে। তাই বলছি, এখনো সময় আছে, আসুন সম্মিলিতভাবে রাজপথে নেমে দেশ রক্ষা করি, গণতন্ত্র পুনরুদ্ধার করি এবং জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠা করি। বিএনপির কেন্দ্রীয় নেতার নির্দেশে পুলিশ হত্যা, বলছে সিটিটিসি। বিএনপি সমাবেশকে কেন্দ্র করে গত 28 অক্টোবর নয়াপল্টনের সংঘর্ষের মধ্যে পুলিশ কনস্টেবল আমিরুল হক পারভেজকে পিটিয়ে হত্যা করা হয়। মূলত বিএনপির কেন্দ্রীয় নেতার নির্দেশেই এই হত্যাকাণ্ড চালানো হয়েছে বলে জানিয়েছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটি। সোমবার রাতে মহাকালী বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে হত্যার মামলার প্রধান নেতৃত্বকারী আমান উল্লাহ আমানকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটি সিটিটিসি। তাকে গ্রেপ্তারের পর মঙ্গলবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্য জানিয়েছেন সিটিটিসি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান।
সিটিটিসি জানায় বিএনপির কেন্দ্রীয় নির্দেশনায় আমানউল্লাহ আমান পুলিশ সদস্য আমিরুল হক পারভেজকে হত্যা করে। আমান কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সদস্য সচিব। মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, গত 28 নভেম্বর বিএনপি এবং ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের নির্দেশে সমাবেশের দিন আমান তার অনুসারীদের নিয়ে নয়াপল্টন কেন্দ্রিক মঞ্চের পাশে অবস্থান নেয়। মঞ্চে অবস্থিত বিএনপির এবং ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের নির্দেশনা ছিল পুলিশের ওপর বর্বরোচিত ও নৃশংস হামলার মাধ্যমে পুলিশের মনোবল ভেঙে দেওয়া, প্রয়োজনে এক বা একাধিক পুলিশ সদস্যকে হত্যার মাধ্যমে দেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করা, যাতে করে একটি নতুন ইস্যু সৃষ্টি হয়। নির্বাচন নিয়ে আওয়ামী লীগ যুবলীগের সংঘর্ষ। চায়ের দোকানে বসে নির্বাচন নিয়ে কথা কাটাকাটির ঘটনাকে কেন্দ্র করে ফরিদপুর ফরিদগঞ্জে আওয়ামী লীগ ও যুবলীগ নেতার মধ্যে মারামারি এবং কেতলির গরম পানি নিক্ষেপের ঘটনা ঘটেছে। এই ঘটনায় আহত পৌর যুবলীগের সাধারণ সম্পাদক এস এম সোহেল রানা ও আওয়ামী লীগ নেতা মামুন গাজী পরস্পরের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে এস এম সোহেল রানা ঘটনাটি নৌকার ও ইগলের প্রতীকের নির্বাচন নিয়ে ঘটনার কথা উল্লেখ করলেও মামুন গাজী ব্যক্তিগত বিরোধের কথা উল্লেখ করেছেন। চাঁদপুর 4 ফরিদগঞ্জ আসনের আজ সকালে এই ঘটনাটি ঘটেছে। জানা গেছে, আজ সকালে ফরিদগঞ্জে পৌর এলাকার কলেজ গেট এলাকার জনৈক আবুল বাসারের চায়ের দোকানের সামনে নির্বাচন নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে ওই চায়ের দোকানে চায়ের জন্য রাখা কেটলির গরম পানি নিক্ষেপ করা হয়। নিসারাবাদে নৌকার পাশে নেই আওয়ামী লীগ নেতারা। আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে পিরোজপুর 2 আসনে 14 দলে মনোনীত প্রার্থী ও জাতীয় পার্টি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর নির্বাচনী প্রচার প্রচারণায় ও পথসভায় দেখা মিলছে না পদধারী আওয়ামী লীগের নেতাকর্মীদের। এ নিয়ে চলছে আলোচনা সমালোচনা। পিরোজপুর 2 আসন 3টি উপজেলা নিয়ে গঠিত, নিসারাবাদ, কাউখালী, ভান্ডারিয়া। এর মধ্যে নিসারাবাদ উপজেলায় রয়েছে সর্বোচ্চ ভোট ব্যাংক। সব প্রার্থীদের টার্গেট নেসারাবাদ উপজেলাকে ঘিরে। ভোটারদের মন জয় করতে বিভিন্ন কৌশল অবলম্বন করছে প্রার্থীরা। চলছে গণসংযোগ, পথসভা ও ঘরে ঘরে গিয়ে ভোটারদের সমর্থন আদায় করার চেষ্টা করছে অনেকেই। প্রত্যেকটি ইউনিয়ন পর্যায়ের ওয়ার্ডে ওয়ার্ডে মিলছে মিটিং ও সব মিছিলে উৎসব মুখর পরিবেশ বইছে ভোটের হাওয়া। এদিকে 14 দলীয় জোট আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জাতীয় পার্টির জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুকে নৌকা মার্কায় দলীয় মনোনয়ন দেওয়া পিরোজপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহারাজ স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়ছেন তার বিরুদ্ধে। মহিউদ্দিন মহারাজ এর দাবি, তিনি জনগণের ব্যান্ডেট নিয়ে বিপুল ভোটে জয়ী হবেন, সেই আশাবাদী কাস্টিং ভোটের 70-80% ভোট পেয়ে নির্বাচিত হবেন। দ্বাদশ নির্বাচনে ভোট দিলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। পোস্টাল ব্যালটের মাধ্যমে দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রপতি ও তার সহধর্মিণী ডক্টর রেবেকা সুলতানা আজ বেলা 11টার দিকে বঙ্গভবনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পাবনা সদরের ভোটার। ভোট প্রদান শেষে আগামী 7 জানুয়ারি সংসদ নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি। মোহাম্মদ শাহাবুদ্দিন আশা প্রকাশ করেছেন, সবার অংশগ্রহণে সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। এ সময় উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির কার্যালয়ে সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম, প্রেস সচিব মোহাম্মদ জয়নুল আবেদিন এবং সচিব সংযুক্ত মোহাম্মদ ওহিদুদ ইসলাম খান। এবং সর্বশেষ জানিয়ে দিব, রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি বর্ষীয়ান রাজনীতিক বীর মুক্তিযোদ্ধা আলহাজ সিরাজুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তথ্য সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। মঙ্গলবার দিবাগত রাত 1:40 রাঙ্গুনিয়া পৌরসভার হাজিবাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সিরাজুল ইসলাম চৌধুরী। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, 2 সন্তান সহ অসংখ্য আত্মীয় স্বজন, রাজনৈতিক সহকর্মী ও অগ্রণগ্রাহী রেখে গিয়েছেন।